মিম টিভির নিয়মিত অনুষ্ঠান গানে গানে কিছু সময়। আজকে আমাদের পর্বটি সাজিয়েছি শিশু শিল্পী নিয়ে। আমাদের সাথে প্রথম শিল্পী হিসেবে উপস্থিত আছে অনিমেষ দেব তুষ্ট। কেমন আছো? খুবই ভালো আছি। তোমার পড়াশোনা আর সঙ্গীত চর্চা কেমন চলছে? খুবই ভালো। আচ্ছা, তুমি কোন গুরুর কাছ থেকে গান শিখেছো? আমি আমার বড় দিদির কাছ থেকে গান শিখেছি। আমরা প্রথম কোন গানটি শুনব? আমার একটি ছোঁয়া গান করব। আমার ছোঁয়া গানটি হচ্ছে নিশা কারেগা। তাহলে শোনা যাক। তাহলে শোনা যাক গানটি। Bye.
শিল্পী হতে চাই। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মিম টিভির নিয়মিত অনুষ্ঠান গানে গানে কিছু সময়। আমাদের সাথে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন অনামিকা দেব পূর্বা। স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি? জি ভালো। আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার কোন গানটি শুনব? আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন, এ দেশ আমার সবুজ শহর। তাহলে চলুন শুনে আসি। Thank you.
বেশ চমৎকার। ধন্যবাদ। আপনার সঙ্গীত জগতে শুরুটার গল্প যদি একটু বলতেন। প্রথমে আমি বিএনইউজার শৈলীপি সঙ্গীত বিদ্যালয়ে সঙ্গীত চর্চা শুরু করি, তারপর আমি আলিম স্যারের কাছে সঙ্গীত চর্চা শুরু করি, তারপর শ্রদ্ধেয় আলম স্যারের কাছে সঙ্গীত কিছুদিন শিখেছিলাম, তারপর থেকে নিজেই চেষ্টা করি আর কি একটু একটু সঙ্গীত গাওয়ার জন্য। আচ্ছা, আমরা জানি আপনি বাংলাদেশ বেতার তালিকাভুক্ত হওয়ার আগেও অনেক সম্মাননা পেয়েছেন, তা আপনার এখন সঙ্গীত চর্চা কেমন চলছে? আমি পড়ালেখার পাশাপাশি সঙ্গীত সাধনা করে যাচ্ছি, এখন নিজে থেকেই চেষ্টা করছি সঙ্গীত সাধনার জন্য। আমরা গানে গানে আপনার আরও অনেক গল্প শুনবো, তো আমরা এখন কোন গানটি শুনছি? শাহ আব্দুল করিমের তুমি সুজন কান্দাই নৌকা গানটি পরিবেশন করব, তাহলে শুনে আসি। Thank you.
চমৎকার, আমি তো গানের ভিতরে হারিয়ে গেছি। আপনার গানে পরিবার থেকে কে সাপোর্ট করেন বেশি? আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দেন আমার মা, আর বাবাও সাথে সাথে উৎসাহ দেন। দুজনের উৎসাহে আজকে আমি এতদূর পৌঁছাতে পেরেছি। গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো একজন শিল্পী হতে চাই। তাহলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোন গানটি শুনব? আমি ধামাল গান পরিবেশন করব, তোরা শুনব নীরব হইয়া দেখব বাহির হইয়া। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অতিথির কাছ থেকে আমরা শেষ গানটি শোনার আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে অন্য আয়োজনে অন্য কোনো শিল্পী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তাহলে চলুন অতিথির শেষ গানটি শুনে নিই।